হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। গত দুই সপ্তাহ যাবত আমি আপনাদের জন্য বেশ কিছু মোবাইল এবং ক্যামেরার রিভিউ তৈরি করে যাচ্ছি, কিন্তু ভিডিওগুলোতে আপনাদের সাড়া পাচ্ছি না। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন। যাই হোক, আজকে আমি কোন মোবাইলটি রিভিউ করতে যাচ্ছি তা তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করছি ইন্ট্রো এর পর। দিস ইজ এ স্যামসাং গ্যালাক্সি M10। এই প্রথমবার স্যামসাং কোম্পানি লো বাজেট এর ভিতর একটি ভালো মানের ফোন বাজারে আনতে পেরেছে। তাই যাদের বাজেট 10-12 হাজার টাকার মধ্যে, তারাই মূলত এই ফোনটি ক্রয় করতে পারেন। এবারে কথা বলবো M10 এর বিল্ড কোয়ালিটি নিয়ে। M10 এর বডিটি হলো প্লাস্টিক দিয়ে তৈরি। M10 এর ডিসপ্লেটির আয়তন হলো 6.2 ইঞ্চি এবং ডিসপ্লেটি নজযুক্ত, আর ডিসপ্লে রেজোলিউশন হলো 720x1520 পিক্সেল। এছাড়াও ডিসপ্লেটি সুরক্ষার জন্য ডাগনেল গ্লাস ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 2টি SIM কার্ড এবং 1টি মেমোরি কার্ড রাখার স্লট রয়েছে। এবারে কথা বলবো ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। M10 ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে 13x5 মেগাপিক্সেল এর ডুয়াল রিয়েল ক্যামেরা, এবং মেন ক্যামেরা এর অ্যাপাচার হলো 1.9 এবং 5 মেগাপিক্সেল এর ক্যামেরাটি হলো আলট্রা ওয়াইড ক্যামেরা, আর ফ্রন্ট ক্যামেরাতে আছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। M10 মোবাইলটিতে ওটাকোর নামে একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, এবং CPU হিসেবে দেওয়া হয়েছে Mali-T830MPI। এই ওটাকোর প্রসেসরটিকে স্ন্যাপড্রাগন 4 এর সাথে তুলনা করা হয়েছে। M10 ডিভাইসটিতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, তবে একটি ফেস লক এর অপশন দেওয়া হয়েছে। এবার কথা বলবো ফোনটির ব্যাটারি নিয়ে। M10 মোবাইলটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 3400 mAh এর একটি ব্যাটারি, যা একটানা 7 ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন, আর স্বাভাবিকভাবে ব্যবহার করলে 1.5 দিন পর্যন্ত চালাতে পারবেন। এবারে জানবো M10 ডিভাইসটির মূল্য। 2GB RAM এবং 16GB স্টোরেজের মোবাইলটির মূল্য ধরা হয়েছে মাত্র 9999 টাকা, এবং 3GB RAM ও 32GB স্টোরেজের মোবাইলটির মূল্য ধরা হয়েছে মাত্র 12,000 টাকা। যাই হোক, এবার বিদায় নেবার পালা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।